नमस्कार বন্ধুরা, আমার রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের সাথে ডিমের কালিয়া রেসিপিটি শেয়ার করব। যারা নতুন রান্না করছো বা যারা বাড়ির বাইরে একা থাকো, তোমরা এই সুস্বাদু ডিমের কালিয়া খুবই সহজে বানিয়ে ফেলতে পারবে। তাহলে চলো রেসিপি স্টার্ট করা যাক। প্রথমেই আমি কালিয়ার জন্য আলু কেটে নেব। এখানে দুটো মিডিয়াম সাইজের আলু ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিয়েছি। এবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে কেটে নেব। ছুরি দিয়ে আমি প্রথমে লম্বায় একটা একবার কেটে নেব। তারপর এইভাবে বরাবর আমি তিন টুকরো করছি। আমি বেশি বড় বড় আলু রাখবো না, কারণ তাতে সেদ্ধ হতে একটু বেশি সময় নেয়। ছটা ডিম নিয়ে তাকে সেদ্ধ করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে রেখেছি। আর এইবার আমি এই ডিম আর আলুকে একসাথে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি দিচ্ছি 1 টিস্পুন লবণ আর 1 টিস্পুন হলুদ। এরপর ভালো করে হলুদ আর নুন মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে 10 মিনিট মতো রেখে দেব। তারপর আলু আর ডিমগুলো ভেজে নেব। কড়া বসিয়ে তাতে আমি 4 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করলাম। তেল গরম হওয়ার পরে আমি ডিমগুলো আস্তে আস্তে ছেড়ে দেব এক এক করে। তারপর এপিট ওপিট ভেজে তুলে নেব। এবার সাথে সাথে আলুগুলো কড়াতে ছেড়ে দেব আর আলুগুলো একটু লালচে করে ভেজে তুলে নেব। আলু আর ডিমগুলো ভেজে নেওয়ার পর বাকি যে তেলটা রইল তাতে আমি দেব গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি 2 ছোট এলাচ, 1/2 ইঞ্চি দারচিনি, 2 লবঙ্গ, 1 তেজপাতা আর 1 শুকনো লঙ্কা। এবার গরম তেলে 3 সেকেন্ড এগুলো ফ্রাই করে নেওয়ার পর আমি দিয়ে দেব পেঁয়াজ। এখানে আমি 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজ খুব ভালো করে ভাজতে হবে, না হলে কিন্তু রান্নাতে পেঁয়াজের কাঁচা গন্ধ থেকে যাবে। পেঁয়াজের কালার যখন ব্রাউনিশ হয়ে যাবে তখন আমরা একে একে রসুন বাটা অ্যাড করব। এখানে আমি রসুন 1 টেবিল স্পুন নিয়েছি। রসুন আর পেঁয়াজ একসাথে আরও 3 সেকেন্ড ভেজে নেব। তারপর আমরা অ্যাড করব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা। একটু নাড়াচাড়া করে নিয়েই আদা বাটা দিয়ে দেব 1 টেবিল স্পুন। দু সেকেন্ড মতো একটু কষিয়ে নিয়েই আমরা এবার মশলা দেব। প্রথমে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 টিস্পুন, তারপর দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 টিস্পুন। আমি একটু ঝাল খেতে পছন্দ করি, না হলে তোমরা 1 টিস্পুন লঙ্কা গুঁড়ো দিতে পারো। এবার দিচ্ছি লবণ 1 টিস্পুন আর লাস্টে দেব ধনে গুঁড়ো 1 টিস্পুন। মশলাগুলো মিক্সড করে নেব আর নিয়ে কিছুক্ষণ কষে নেব। যখনই মশলাগুলো থেকে দেখতে পাবো যে তেল ছেড়ে দিয়েছে, তখনই আমরা ডিম আর আলু অ্যাড করব। দেখো এতক্ষণ কষার পর এবার তেল বেরোচ্ছে। এবার আমরা ডিম আর আলুগুলো দিয়ে দেব। ডিম আর আলুগুলো দেওয়ার পর এই মশলার সাথে ডিম আর আলু আর একবার নাড়াচাড়া করে নেব। তারপর আমরা জল দেব। এবার গরম মশলা অ্যাড করে দিলাম। গরম মশলা নিয়েছি 1 টিস্পুন মতো। গরম মশলার রেসিপির লিংক আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা পারলে চেক করে নিতে পারো। এটা আমার ঘরে বানানো গরম মশলা। এবার ওপর থেকে আমি কিছুটা ধনে পাতা ছড়িয়ে দিলাম। এটা অপশনাল, তোমাদের ধনে পাতার সিজন থাকলে তোমরা অবশ্যই দিও, না হলে এটা তোমরা স্কিপ করতে পারো। এবার কড়া চাপা দিয়ে দেবো আর লো ফ্লেমে 15 মিনিট আমরা রান্না করে নেবো। এবার একটা আলু তুলে চেক করে নেব যে প্রপার সেদ্ধ হয়েছে কিনা, তারপর নাবিয়ে নেব।
তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু আর খুব সহজ প্রসেসে বানানো ডিমের কালিয়া। আমি এটা এবার গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে বাড়িতে নিজেরা ট্রাই করে দেখতে পারো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনও প্রেস করে দিও যাতে আমি যখনই কোনো নতুন রেসিপি দেব তোমাদের কাছে শীঘ্রই পৌঁছে যায়। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।